সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রিজাইডিং কর্মকর্তা সহ ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 28 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ও স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম সহ অন্যান্যরা।